কৈশোর থেকেই গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা বাড়াতে সম্প্রতি চট্টগ্রামের 1800-র বেশি স্কুলে একযোগে অনুষ্ঠিত হয়ে গেল স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন। নির্বাচন ঘিরে ছিল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এর মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি, পরমত সহিষ্ণুতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ছে বলে মনে করছেন তারা। নেতার একটা ব্যাপার যে নেতৃত্ব দিবে এবং সেই নেতৃত্বটাকে আমরা সবাই ফলো করব, এই জিনিসটাও আস্তে আস্তে আমরা শিখতেছি। কেউ ভোট দিতে হবে, প্রচারণা কিভাবে চালাতে হবে, সবকিছু একটা বিশেষ ধারণা পাচ্ছি। এখানে আমরা মানে আমাদের নিজেদের মানসিকতাকে একটু বিকাশ করতে পারছি। খারাপ একটু হয়তো বা লাগবে, কিন্তু তাও আমি খুশি থাকবো যে আমার ফ্রেন্ড তো আছে প্রার্থী। তবে গত 3 বছর ধরে মাধ্যমিক স্তরে নির্বাচন হলেও 2 যুগেরও বেশি সময় ধরে বন্ধ আছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। এর ফলে গড়ে উঠছে না যোগ্য নেতৃত্ব। এই সুযোগে দেশে জঙ্গিবাদের উত্থান, সন্ত্রাস ও মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠীর তৎপরতা বেড়েছে বলে মনে করছেন ছাত্র নেতারা। প্রাইভেট ইউনিভার্সিটিতে কখনোই ছাত্র সংসদ ছিল না, বা সেখানে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ ছিল না, এবং সেখানেই কিন্তু এই জঙ্গিবাদ বেশি বিস্তার লাভ করছে। ছাত্র রাজনীতির সংস্কৃতি পুনরুদ্ধারে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান তাদের। ছাত্র নেতৃত্ব উঠে আসতেছে না সংসদের মাধ্যমে, ভোটের মাধ্যমে। এটা কিন্তু আমাদের স্যাররা চাইলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু উদ্যোগ নিতে পারে। তারা নেয় না এই জন্য যে ছাত্র অধিকার, ছাত্র আন্দোলনের বিষয়গুলো প্রকট হবে বা ছাত্র অধিকার দাবি নিয়ে কথা বলবে। বিরাজনীতিকরণের পথ থেকে সরে এসে ছাত্র সংসদ নির্বাচন দিতে কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান ছাত্র নেতাদের। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম।